মেয়েরা এখানে এসেছে কেন? মনে হয় আনন্দ ঠাকুর ওকে দেখে নিয়েছেন। এবার কি হবে মহাদেব? এই নাগিনীটা এখানে কি করে এলো? আঙ্কেল, আপনি গুলি চালালেন কেন? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। মা, আমি ওই সাপটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, ও আমাদের অ্যাটাক করতে পারত। আঙ্কেল, অ্যাটাক আপনি করেছেন। নন্দিনী, মা সব ঠিক আছে তো? ভগবানের আশীর্বাদ যে কোনো ক্ষতি হয়নি। আচ্ছা স্যার, আমি আসছি। কাল যদি ফ্রি থাকেন আমাদের বাড়িতে একটু আসবেন, আমরা খুশি হব। হ্যাঁ, আমিও খুব আনন্দ পাবো। মালিনী, ইয়েস স্যার, আমার কালকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও, আমি ঠাকুর সাহেবের ওখানে যাব। ওকে স্যার, সি ইউ টুমরো। থ্যাংক ইউ। কি হলো আত্মু, কিছু জানতে পেরেছিস? দিদি, নন্দিনী সত্যি স্যার তেজেশ্বরের মেয়ে। খুব ভালো হয়েছে যে আমরা ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করিনি। এটা ভালো হলো যে আমাদের সন্দেহটা ভুল ছিল। হ্যাঁ, কিন্তু ওখানে একটা বড় অদ্ভুত ব্যাপার হয়েছে। ওখানে আমি একটা সাপ দেখতে পেলাম। দেখ আত্মু, তুই একদম চিন্তা করবি না, এই ব্যাপারটা আমি দেখে নেব। এটা ভাব যে এত বড় টেনশন দূর হয়ে গেছে। জয় মা চামুন্ডা। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে টেনশনটা কেটে গেছে। আরে সবাই বাইরে এসো। নিলাম, রোহিত, মায়াঙ্ক, কি হয়েছে? আনন্দ দিদি, তোমরা ঠিক আছো? সব ঠিক আছে বলছি। ব্যাপারটা হচ্ছে যে স্যার তেজেশ্বর, নন্দিনীর বাবা, আমাদের বাড়িতে আসছেন। আর কাল আমি সুযোগ বুঝে নন্দিনী আর রোহিতের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো, আর সব কিছু ফাইনাল করে দেব। ওয়াও ড্যাড, ইউ আর দ্য বেস্ট। আর হ্যাঁ রাজ, পুরো ব্যবস্থাটা তোমাকে করতে হবে, আর সমস্ত আয়োজন টপ ক্লাস হওয়া চাই। ঠিক আছে বড় মালিক। নাও বোঝো কাণ্ড, তাহলে জামাই বাবু বড় করে পার্টি দিতে হবে। আমার প্রিয় ভাগ্নে ঘোড়ায় চড়বে, টকবক 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 টকবক। একদম ভাই, নিজের হাতে আমি সাজাবো আমার ছেলেকে। রাজ মুখে কিছু বলুক আর না বলুক, কিন্তু আমি মা হয়ে জানি তুই মনে মনে খুব কষ্ট পাচ্ছিস। শিবানী, শিবানী, ওখানে সব কি হচ্ছিল? আমি সব কিছু দেখেছি। তুমি স্যার তেজেশ্বরকে বাবা বলছিলে, আর উনি তোমাকে আলিঙ্গন করলেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না শিবানী, আমাকে বলো কি হয়েছে। প্রিয়া, 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 শান্ত হও। আর একটা কাজ করো, এক গ্লাস ঠান্ডা জল খাও, আর তাতেও যদি কিছু বুঝতে না পারো তাহলে একটা লম্বা শ্বাস নাও। আরে কি করে নেব শান্তিতে নিঃশ্বাস? এই ধাঁধাটা তো আমি সকাল থেকে সলভই করতে পারলাম না। আমাকে তুমি বলো যে সব কি করে হলো। তোমার মনে আছে ওই গার্ডসরা আনন্দ ঠাকুরকে রিসর্টে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, আর রাজ সবাইকে অন্যমনস্ক করার জন্য ইচ্ছে করে সবার সঙ্গে মারপিট করছিল? ব্যাস, সেই সুযোগের সদ্ব্যবহার আমিও করলাম। এটাই সুযোগ, আমাকে এক্ষুনি গিয়ে তেজেশ্বর স্যারের সাথে কথা বলতে হবে। সত্যের মধ্যে তো এত শক্তি আছে। স্যার, আজকে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে যা বলবো
সেগুলো সব সত্যিই বলবো, কিন্তু প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ। তাড়াতাড়ি বলো কি বলতে চাইছো। আমি এক ইচ্ছাধারী নাগিন। তোমার প্রেমিক নাগার্জুনের পুনর্জন্ম হয়ে গেছে। রাজকে পাওয়ার জন্য আমাকে আনন্দ ঠাকুরের পরিবারের কাছাকাছি যেতে হতো, আর সেজন্য আমি স্যার তেজেশ্বর মানে আপনার মেয়ে হওয়ার নাটক করেছি আর ওর রূপ নিয়েছি, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আমার নাগার্জুন আর নাগ লোকের নাগমণি পাওয়ার জন্য এই নাটকটা চালিয়ে যাওয়া জরুরি স্যার। যতক্ষণ আমি আমার প্রেমী নাগার্জুনের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নিই, আমার নাগলোক সুবিচার পাবে না। তার জন্য রাজের স্মৃতিশক্তি ফিরিয়ে আনা খুবই প্রয়োজন, আর তাতেই অনেক সময় লাগছে। আমার আপনার সাহায্যের খুব প্রয়োজন স্যার। কিন্তু এই সব কিছুর জন্য আমার মেয়ের রূপ কেন? কারণ আমি শুনেছিলাম যে আপনি অনেক বছর ধরে লন্ডনে আছেন, আর আপনার একটা যুবতী মেয়েও আছে, আর আপনি আপনার পার্সোনাল লাইফ শেয়ারও করেন না। ব্যাস আমি ভাবলাম আমার জন্য এটাই ঠিক হবে যে আমি আপনার মেয়ে হওয়ার নাটক করি, যাতে কেউ আমাকে কোনো সন্দেহ না করে। প্লিজ স্যার এই নাটকটা চালিয়ে যাওয়া আমার জন্য খুব প্রয়োজন স্যার। প্লিজ স্যার আমাকে সাহায্য করুন স্যার প্লিজ। জানো, অজান্তে তুমি আমার মেয়ের যে রূপ ধারণ করেছ, আমার সম্পত্তি পাওয়ার জন্য আমার মেয়ে আর তার বয়ফ্রেন্ডকে কেউ মেরে ফেলেছে। আমার এত টাকা থাকা সত্ত্বেও আমি আমার মেয়ে আর তার বয়ফ্রেন্ডের খুনিকে এখনো শাস্তি দিতে পারিনি। কিন্তু আমার এই মেয়ের খুশির জন্য আমি তোমাকে সব রকম সাহায্য করব। বলো আমাকে কি করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার নয়, বলো বাবা। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো আজ কিরকম মনে হচ্ছিল, যেন মহাদেব আরো একবার আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছেন। হর হর মহাদেব।